পারিবারিক জমি বিবাদের জেরে বৌমার হাতে আক্রান্ত হল 65 বছরের বৃদ্ধা শাশুড়ি। ঘটনাটি শান্তিপুর ব্লকের ফুলিয়া অঞ্চলের সবুজপল্লী এলাকায়। অভিযোগ, বেশ কয়েক মাস ধরে সবুজপল্লী এলাকার 65 বছরের বৃদ্ধা কাহিনী মজুমদারের ছেলের বউ নিজের নামে সম্পত্তি লিখে দেওয়ার চাপ দেয়। শাশুড়ি কাহিনী মজুমদার রাজি না হয়। বেশ কিছুদিন যাবৎ সংসারে অশান্তি শুরু হয়। শাশুড়িকে বারবার চাপ দেওয়াতে শাশুড়ি আবারও রাজি না হয়। গত 7 দিন আগে বৌমা শাশুড়িকে মারধর করে বলে অভিযোগ। এরপর শাশুড়ি প্রতিবাদ করায় রবিবার সকালে অশান্তি আরও চরমে ওঠে। তারপরেই ধারালো অস্ত্র দিয়ে 65 বছরের বৃদ্ধা শাশুড়িকে বৌমা আঘাত করে বলে অভিযোগ। এছাড়াও শরীরের অন্যান্য অংশে আঘাত করা হয়। এ বিষয়ে ওই 65 বছরের বৃদ্ধার মেয়ে জানান, এর আগেও সম্পত্তি নিয়ে তার বৌদি অশান্তি করে মায়ের সাথে। মা চোখে কম দেখেন, তাই সংসারের যাবতীয় কাজ সেই অর্থে করে উঠতে পারে না। বারংবার দাদাকে বলা সত্ত্বেও দাদাও বৌদিকে ভয় পায়, সেই কারণেই কোনো দিন প্রতিবাদ করেনি। দাদা আজ সকালে জানতে পারে বৌদি ধারালো অস্ত্র দিয়ে মায়ের হাতে আঘাত করেছে। রবিবার এই পুরো ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানা দ্বারস্থ হল ওই 65 বছরের বৃদ্ধা। এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। ওই বৃদ্ধা জানান, এর আগেও বহুবার জায়গা জমি নিয়ে অশান্তি করে তাকে মারধর করে বৌমা। এছাড়াও জমি লিখিয়ে না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আমি ওনার মেয়ে। একটু জোরে বলুন। মেয়ে। তাপি কখন শুনতে পারলেন ঘটনা? আমি তো 8:30 সময়। 8:30-এর মধ্যে কি শুনলেন? শুনলাম এরকম ওনার হাতে নাকি দাউদি কুপিয়েছে। তা আপনার মাকে মারধর করেছে? কে মারধর করলো? বউকে। কি দিয়ে মারধর করলো? দাউদির কথা শুনলাম যে দাউদি নাকি কুপিয়েছে। তা আপনি এসে কি পরিস্থিতি দেখলেন মায়ের? আমি তো ওনার হাতে ব্যান্ডেজটা দেখেছি এসে, কিন্তু ওনাকে তো হসপিটাল দিয়ে আমার মাসি নিয়ে আসছিল, মানে টোটোতে উঠে দিয়েছে, এইখানটা নেমেছে বাজারে। কি দিয়ে মারা হয়েছে কি জানতে পেরেছেন? দাও দিয়ে শুনলাম। কি দিয়ে মারছিল? দাও দিয়ে নাকি। আপনার মেয়ে দেখেছে? হ্যাঁ, আমার মেয়েও ছিল। আমার মেয়েকেও তারা ওনাকে দাও দিয়ে মারতে গেছিল। তো এই অত্যাচার কবে থেকে শুরু করেছে? অনেকদিন ধরে। আমার মেয়ে আজকে 3 দিন হয়েছে এরকম করছে। আচ্ছা, এই আগে আগেও কি মারধর করা? হ্যাঁ, আগেও মারছে। বলো না, আগে মেরে যে পা ভেঙে দিয়েছে। কি কারণে এই মারধর? ওই মারধর কি বলতো, ওই রকম করবে লোক তো আছে বেশি, জায়গাটা আছে যে আমি জমি জায়গা নিয়ে অশান্তি, সেই কারণে মাকে মারধর। তা আপনার দাদারা কিছু বলেনি? আমার ভাই যদি বলতে যায় আমার ভাইকে ধরেও মারে, কাউরে বাদ দেয়। থানা অভিযোগ করেছেন? থানা মনে হয় আগের বার তো আমার মাকে মেরেছিল, ও এসে কেস করেছিল। আজকে অভিযোগ করেছেন? আজকে একটা আমার শুনে উনি বললো যে একটা মরিতে কিছু লিখে আসো, আমি যে ঠিক আছে। যা, আপনারা কি চাইছেন এখন? এখন আমি চাইছি কেন, ওই বউ আমার বাড়ির দরকার নাই, জেনে খুশি বাড়িতে বেরোয় যাক, কিন্তু ওনারা তো দুজনে শান্তিভাবে খাক বাড়ির থেকে। আপনার মায়ের বাড়ি কোথায়? আমার মার বাড়ি ফুলিয়া। ফুলিয়া কোথায়? সবুজপল্লী। আপনার মায়ের বয়স কত? 61 না বললো তো। আপনার নাম? আমার নাম সবিতা। আপনি মেয়ে হন? কত মেরেছে আপনাকে? ওই বড় বউ, একটাই বউ। কি কারণে মারলো? ও বাবা, ওই জামাটা নিয়ে যায়, আর ওই বাড়ির সম্পত্তি আজকেও বলছে তোর সম্পত্তি খাওয়াবো, ওই সম্পত্তি আমি নিয়ে থাকবো, তোরে দুদিনে মারিয়ে মাটির তলে কোপাই। মানে আপনাকে মেরে ফেলা হুমকি দেয়? হ্যাঁ। আজকে কখন মেরেছে আপনাকে? আজকে সকালবেলা মারিয়েছে। কি দিয়ে মারলো? ও বাবা, আমি তো দেখতে পারিনি, এই দৌড়ই আসি আমার। কি দিয়ে মারলো দেখতে পেরেছেন? বাবা, আমি মানে দেখতে পারিনি, পিছন দিয়ে শুয়ে মারিনি। হাতে কোথায় কোথায় মেরেছে? পরে বুঝতে পেরেছেন কি দিয়ে মেরেছে? পরে বুঝতে পারিনি বাবা, দাম দিয়ে মাঠে কম গেছে বাবা। কোথায় কোথায় মেরেছে আপনাকে? এই চুলডানি মানছে, এই জায়গায় গাই দেশে আমি এনে কম দেশে, আমি মানে চাই তো দেখতে পারিনি, দৌড়ে সত্যি পারিনি। আপনার ছেলে কিছু বলেনি? না, ছেলে ছিল না বাবা, ছেলে সকালে চলে গেছে, আর ছেলে রোগ হয় না, তো মারিয়ে লাই দেবো, মারিয়ে লাই দেবো। এই কি প্রথম মারলো না এরকম মাধ্যম করছে আপনাকে? আগে মারিছে বাবা, আগেও প্রচুর মারিছে। মাস কি চাইছেন আপনি এখন? কি চাইছেন? আমি চাই বাবা, বউর একটু সায়েস্তা কর, আমাকে গায়ে আর হাত না দেয়, ছেলের গায়ে হাত না। কোথায় বাড়ি আপনার?
এই সবসল্লি বাড়ি আমি যাতে শান্তিভাবে দুটো খাতি বাড়ি এই বউ না বাড়তে পারে সেই শাস্তা আর বাবা। আপনার নাম? আমার নাম কোহিনী মণ্ডল। বয়স কত আপনার? আমার বয়স দেখ কত বয়স ওই দেখ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।